এই সাপ টাপ গুলো অনেক সুন্দর, দাম চাচ্ছে 145 বাবা, অসাধারণ। দেখছেন কি সুন্দর লাগছে, এই বসো তাড়ি খাবে, একটু হালকা বডির বাচ্চা আলামিন ভাইয়ের। দর্শক আসসালামু আলাইকুম, চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার ডুগডুগি গরুর হাটে আমরা এখন অবস্থান করতেছি। আমরা যেখানে আছি এটা মোটা তাজাকরণ, যে বাছুর গরুগুলো বেচা কেনা হচ্ছে আমরা সেখানে আছি। আমরা এখান থেকে আপনাদেরকে আজকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে আমরা সেগুলো বিস্তারিত জানাবো। দর্শক কথা আমরা না বাড়াই চলুন শুরু করি। দর্শক আমরা গরু মালিকের সাথে কথা বলবো। কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। কেমন যাচ্ছে বলেন ব্যবসা বাণিজ্য আপনাদের? ব্যবসা বাণিজ্য খুব ভালো নয় বাবা। বেচা কিনা কেমন যাচ্ছে আজকে বাজার কেমন? আজকে বাজারে বেচা কেনা করতে পারি না, এখন পার্টি নাই, বাছুর কেনার পার্টি নাই, বড় গরুর হাট থেকে ঘুরে আসলাম, মাশাআল্লাহ ওইদিকে পার্টি আছে, ভালো বেচা কিনা হয়েছে। কয়টা দেখাবেন কাকা আজকে গরু? আজকে 500 দেখাবো। 500 তো মোটা তাজা করন বাছুর। হ্যাঁ ভালো বাচ্চা, খুব ভালো জাতের, ভালো জাতের বাচ্চা। প্রথম যেটা দেখছি এটা কি জাতের কাকা? ব্রাহ্মার অংশ, এটা এটা ব্রাহ্মার ক্রস। হ্যাঁ ব্রাহ্মার ক্রস। দর্শক এটা কিন্তু ব্রাহ্মার ক্রস, আর মূল মালিক যিনি এই যে আমার মাইদুল কাকা, ওনার বাসা এখানেই ডুগডুগিতে, এই বাসা। কাকা এই গরুটার একটু বৈশিষ্ট্য বলবেন। দাঁত টাত দাঁত হয়েছে এদের? না দাঁত হয়নি। বয়স কেমন? এই বছর দেড়েক হবে। বছর দেড়েক হবে? আচ্ছা। ব্রাহ্মার ক্রস, দর্শক দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। অসাধারণ, পিছনের ছাপটা থাকার কারণে গরুর লুকটা আরো সুন্দর আসতেছে। এই যে গলার এখানেও একটা ছাপ আছে দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এই যে মাথায়ও আছে, অসাধারণ কালেকশন। কাকা এটা দাম কেমন চাচ্ছেন? আচ্ছা কাকা এটা চাওয়া দাম খেয়াল কেমন কাকা? 25 হলে বেচা কেনা করে 125। কাস্টমার কেউ দাম বলেছে কাকা? হ্যাঁ দাম বলে, 15 বলে, 15 পর্যন্ত বলতেছে, অল্প একটুর জন্য বেচা কেনা হয় নাই। কিন্তু বাচ্চাটার রোগ পাক এবং চেহারাটা কিন্তু অনেক সুন্দর, শরীরের গঠনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, অসাধারণ লুক আসছে। দুই নম্বরটা এটা কি জাতের কাকা? এটা শাহিওয়াল বলে, এটা শাহিওয়াল। হ্যাঁ এটা খুব সুন্দর জাত, বড় হয়, ঝোট টোট মাথা টাথা খুবই সুন্দর, কালারটাও খুবই সুন্দর, প্রায় সেম জোড়া কোয়ালিটি। জি জি জি, অসাধারণ। এটার বয়স কেমন হতে পারে কাকা? এটার বয়স এই 13-14 মাস। এটার দাম চাইছেন কেমন? এটার দাম চাচ্ছে 115। 115। এটা খেয়াল কেমন? এটা খেয়াল ওই 105টা সলি বেচা কেনা করা যাবে, তাই না? জি। প্রত্যেকটা বাছুর কোয়ালিটি সম্পন্ন কাকার। আমরা তিন নম্বর বাচ্চাটার বিস্তারিত জানাবো। তিন নম্বর বাচ্চাটা আপনার শাহিওয়াল বাচ্চা। এটা কালারটা খয়েরি কালার না কাকা? কালারটা একেবারে পুরা খয়েরি, পুরা খয়েরি বাচ্চা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, চুল মাথা গর্দানটাও কিন্তু সুন্দর আছে, এবং এর ব্যাক সাইডটা আপনাদেরকে একটু দেখাই আমি, অসাধারণ। লেজার গোছাটা দেখেছেন কত সুন্দর কাকা। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 105। কেমন খেয়াল? এটা 90-92 হলে বেচা কেনা করা যাবে। আমরা চার নম্বরটা দেখবো। এটা চার নম্বরটা একটু হালকা বডির বাচ্চা। জি খুবই অল্প দিনে মোটা হবে বাচ্চাটা। জি জি জি, শাহিওয়াল বাচ্চা, শিং মাথা ঝুট টুক খুবই সুন্দর। এটা এখন মাংস গায়ে নাই, যার কারণে একটু দেখতে কেমন লাগছে, কিন্তু এটার গায়ে মাংস হইলে মাশাআল্লাহ ভাল লাগবে। লম্বা চওড়া আছে কাকা দেখতেছি, সুন্দর। এই যে লাস্ট একটা গরু দেখতে পাচ্ছি দর্শক, এই গরুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, এই দুই তিনটা কালারের মিক্সনের কারণে। কাকা এটার বয়স কেমন? এটা কি জাত কাকা? শাহিওয়াল। এটা কেমন দাম চাইছেন? 105। এটার খেয়াল কেমন কাকা? আচ্ছা নিয়ে এসেছিলেন আজকে এই 5টাই? দর্শক একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, এই
অসাধারণ, দেখছেন কি সুন্দর লাগছে। দর্শক, আমার এই কাকা পাইকারি এবং খুচরা গরুর বাচ্চা ব্যবসা করে, আপনারা ওনার থেকে একটাও নিতে পারবেন, একের অধিকও নিতে পারবেন। কাকা, লটে কারো কাছে দাম চেয়েছেন কিংবা লটে বিক্রি করবেন না আপনি? লটে কেমন দাম চাচ্ছেন বলেন তো? ১১০ করে চাচ্ছেন। পাঁচটা আপনার কত হচ্ছে? ৫,৫০,০০০, ৫.৫ লাখ টাকা লটে দাম চাচ্ছে। এটা তো চাওয়া দাম, খেয়াল কেমন? আচ্ছা আচ্ছা, দর্শক কাকা কোনো কিছুই আর গোপন রাখলো না, সব কিছুই আপনাদেরকে বলে দিল। কাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন। জি, ধন্যবাদ কাকা আপনাকে অসংখ্য। আমরা এখানকার গরুগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো। মামুন ভাই ভালো আছেন? জি ভাই ভালো। এগুলো কি দাঁত হয়েছে? জি না, দাঁত সব, একটারও দাঁত হয়নি, একটারও দাঁত হয়নি। দর্শক, এগুলো মোটা তাজা করণ বাছুর গরু, সব পালা বাচ্চা, পালা বাচ্চা না? জি। প্রথম যেটা দেখছি এটা কি জাতের? এটা অরিজিনাল পাকিস্তানি। অরিজিনাল পাকিস্তানি, দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটার চেহারাটা কিন্তু অনেক সুন্দর আছে, জুট নাভি গলার চামড়া মাথা, মাশাআল্লাহ ভালো লাগছে। কেমন দাম চান এটার? খেয়াল কেমন? ৩০। কাস্টমার কেমন বলতেছে? আমরা দুই নম্বর গরুটা দেখবো মামুন ভাইয়ের। এটা কি জাতের? এটাও পাকিস্তানি, তাই না? এটার দাম চাইছেন কেমন? এটার দাম চাচ্ছি ১৫৫। ১৫৫, খেয়াল কেমন? এটাও ভালো লাগছে। এটা কি জাতের? পাকিস্তানি শাহিওয়াল। এটার দাম কেমন চান? ১৮০। এটা খেয়াল কেমন? ১৫০। আচ্ছা, কাস্টমার কেমন দাম বলে? তাই না? মামুন ভাই আপনার মোবাইল নাম্বার বলেন। ০৯২৫৬৭৯৬৩৮। দর্শক, এটা গরু মালিকের নাম্বার, আপনারা চাইলেই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ফোনের মাধ্যমে। দর্শক, আমরা এখানে একটি বাছুর গরু দেখতে পাচ্ছি। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে এসেছেন আজকে? ৩টা নিলাম ভাই। বিক্রি করেছেন কয়টা? ২টা বেচেছি ভাই। ২টা বিক্রি করেছেন, আর একটা আছে? জি ভাই, একটা আছে। এটা কি জাতের বাছুর আপনার? এটা অরিজিনাল পাকিস্তানি বাছুর ভাই। আচ্ছা, দাম চাইছেন কেমন? দাম চাইছে ১১৫। খেয়াল কেমন? মনে করেন ১০০। ১০০। দাম কেমন উঠেছে? ৯০-৯২ এরকম দাম বলছে। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি এখন যে বাছুর গরুগুলো, এইগুলো এই যে এই আলামিন ভাইয়ের, ওনাকে তো আপনারা সবাই চেনেন, ওনার অনেক ভিডিও দেওয়া আছে বাছুরের। এগুলো সব মোটা তাজা করণ বাছুর গরু। ভাইজান ভালো আছেন আপনি? কয়টা বাছুর নিয়ে এসেছিলেন আজকে? বিক্রি করেছেন তাহলে ৪টা? আর ৪টা আছে, তাহলে তো ভালো বেচা কেনা করেছেন। তাহলে আজকে তো হাটে কাস্টমার ছিল, হাট ভালো গিয়েছে যা বুঝছি। এই প্রথম যেটা দেখছি এটা কি জাতের? এ দাম চাইছেন কেমন? বয়স কেমন এর? ৬-৭ মাস। খেয়াল কেমন এটা? তাই না? তারপরে এটা, এটাও পাকিস্তানি? আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন হইতে পারে? ওটা একই বয়স ভাই। দাম এটা কেমন চাইছেন? দাম চাইছে ১০৫। এটা খেয়াল কেমন? ৯০-৯২। আচ্ছা দর্শক, তারপরেরটা আমরা দেখব, এটাও পাকিস্তানি। ভাই
আলামিন ভাইয়ের কাজই কিন্তু সব পাকিস্তানি বাছুর খুব ভালো জাতের এবং মানের কালেকশন করা এবং হাটে নিয়ে এসে বিক্রি করা। এটার দাম চাইছেন কেমন? তিন নম্বরটা এটা চাচ্ছি ভাই আপনার ছিয়ানব্বই হাজার টাকা। খেয়াল কেমন? এটা কাস্টমার কেমন বলে? দর্শক, শেষের বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর দেখে যা বুঝছি, গায়ে সাপ টাপগুলো অনেক সুন্দর, এটাও পাকিস্তানি। এটার বয়স কেমন হইতে পারে ভাইয়া? ছয় মাস। এটার দাম কেমন চাইছেন? পঁচাশি। খেয়াল কেমন? পঁচাত্তর ছিয়াত্তর হইলে বিক্রির খেয়াল। কাস্টমার দাম বলেছে? এটা কত বলেছে? ছিয়াত্তর তিয়াত্তর চুয়াত্তর দাম উঠে গিয়েছে। মাশা আল্লাহ, অসাধারণ। আলমড ভাইয়ের কাছে আসলে ভাল লাগে দর্শক, কারণ ওনার বাছুরগরুর কালেকশনগুলো দেখলে সত্যিই ভাল লাগে। আমার বাড়িতে জায়গা নাই, না হলে আলমড ভাইয়ের কাছ থেকে গরু আমি একটা নিয়ে নিতাম। মোবাইল নাম্বারটা বলেন ভাই। 01980 0980 85 85 06 92 92। ধন্যবাদ ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক ধন্যবাদ, আমি এতক্ষণ আপনাদেরকে মোটা তাজা করণ বাচ্চাগুলো যেখানে বেচা কেনা হয় আমি সেই হাটেই ছিলাম, সেখান থেকে আপনাদেরকে বাচ্চা গরুর বর্তমান বাজার মূল্যের একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর হাটের নাম তো আপনাদেরকে আমি শুরুতেই বলেছি, চুয়াডাঙ্গা জেলার দামোদর থানার ডুগডুগি গরুর হাট। দর্শক, আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের সাপোর্টের কারণেই আমি এত দূর আসতে পেরেছি। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টাটা।